গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে একটা ইউনিক টপিক এখানে করাবো ইন্টারনেট রিলেটেড এমসিকিউজ তোমাদের এটা পিএসসি এক্সামে কিছু কিছু এখান থেকে প্রশ্ন হয় যারা বিশেষ করে ডাব্লিউ বিপির এক্সাম দিচ্ছ বা কেপি র্সাম দেবে ঠিক আছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং এসএসসি জিডি যারা যারা দেবে তাদের জন্য কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের এখান থেকে প্রশ্ন আসেই তো এটা কম্পিউটার জিকের একটা পার্ট ইন্টারনেটের অপর নাম কি ইন্টারনেট এ সব থেকে বেশি ব্যবহৃত প্রোটোকল কোনটা ইন্টারনেট কি করতে সাহায্য করে চ্যাট কি চ্যাট জিপিটি কি গুগলের এআই চ্যাট নাম কি এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু চলে আসতে পারে তো এগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব তার আগে তোমাদের বলে দিই তোমরা ফ্রি উইকলি টেস্ট সেকশানে অনেক ফ্রি ফুললেন্থ মকটেজ দিতে পারবে বিভিন্ন এক্সামের জন্য ফুড এসআই বিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লুবিপি লেডি কনস্টেবল মেন কেপিএসআই সার্জেন্ট তো গুগল প্লেতে গিয়ে তোমরা সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এবং ওখান থেকে এটা ইনস্টল করে নাও এছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমরা ওখান থেকে গিয়েও এটা ডাউনলোড করতে পারো আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকে পিডিএফ তোমরা এই ইবুক সেকশানে পাবে ডাব্লিউ বিপিএসসি ক্লাসশিপেরও তোমাদের নতুন একটা ব্যাচ স্টার্ট হয়েছে ফোর্থ ডিসেম্বর থেকে সম্পূর্ণ লাইভ ক্লাস চলছে এখানে পুরো ডিটেলস বিস্তারিত তোমাদের ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসের শেষে সেই চ্যাপ্টারের মানে এমসিকিউ তোমাদের হচ্ছে এখানে উদ্ধার ভিত্তিক ক্লাস হচ্ছে এবং মেনের ক্লাসও তোমাদের হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের মধ্যে তোমরা যদি এটাতে জয়েন করতে পারো তাহলে তোমাদের মেন পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি থাকবে এটা এই অফারটা তোমাদের বাউন্স ব্যাক কুপন কোড ইউজ করলে পাবে এবং টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এই ডেটের মধ্যে এই ব্যাচটাতে জয়েন করলে তোমরা মেন পর্যন্ত এর ভ্যালিডিটি পাবে তো আরও ডিটেলসের জন্য এই নাম্বারে যোগাযোগ করো আর লাইভ ক্লাসগুলো হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এগুলো রেকর্ডেড পাবে তখন কিন্তু আর লাইভ পাবে না তাই লাইভ ক্লাসগুলোতে ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করার জন্য চেষ্টা করবে যদি জয়েন করার ইচ্ছা থাকে আগেভাগে জয়েন করে নিতে ডাব্লিউ বিপি টার্গেট ব্যাচও তোমাদের অল সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস প্লাস এমসিকিউ প্লাস মক টেস্ট এখানে রয়েছে তোমরা চাইলে এগুলোতেও জয়েন করতে পারো তোমাদের এই কম্পিউটারেরও ক্লাস ওখানে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস তোমাদের করানো হচ্ছে দেখো প্রথম প্রশ্ন যেটা আমি করব সেটা হচ্ছে এগুলো সবকটাই তোমাদের প্রিভিয়াস ইয়ার দেখো তো এসএসসি এস সি দেখো দু হাজার সতেরোতে এসেছিলো কোনো ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকে কি বলে কোনো ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকে আমরা কি বলি হোম পেজ একদম ওয়েবসাইট খুললেই তোমরা যেটা পাচ্ছ সেটাকে আমরা কি বলি হোম পেজ বলি ইন্টারনেটে সাধারণত কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আমরা ইন্টারনেটে ব্যবহার করি অর্থাৎ ধরো আমরা ওয়েব পেজে যদি বলি তাহলে ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তো এখানে চারটের মধ্যে আমরা কি করি ইউজ জাভা ইউজ করি জাভা ছাড়াও আরো অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় বাট আমাদের কি কি বলতে হবে এখানের মধ্যে জাভা ইউআরএল এর শেষ তিনটে অক্ষর কিসের প্রকৃতি প্রকাশ করে অর্থাৎ ধরো এরকমভাবে লেখা আছে যেমন ধরো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা নলেজ অ্যাকাউন্ট ডট ইন নলেজ অ্যাকাউন্ট ডট ইন এই ডট ইন বা দেখবে ডট কম বা দেখবে ডট ও আর জি এই যে জিনিসগুলো এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় ডোমেন এগুলো হচ্ছে ডোমেন ঠিক আছে দেখো ডাব্লিউ বিসিএস এসেছে ডাব্লিউ তেও তোমাদের এসেছে ভারতের বর্তমান বর্তমানে এক নম্বর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতাকে এক নম্বর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা কে হয়ে যাবে আমাদের মার্ক জুকারবার্গ ডাব্লু বি দু হাজার দুয়েতে এসেছে ওয়েব পেজের একটি বিশেষ শব্দ যাকে ক্লিক করলে আরেকটি পেজ খুলে যায় তাকে কি বলা হয় দেখো এটা অনেক এক্সামে তোমাদের এসেছে এটাকে কি বলবো আমরা হাইপার লিঙ্ক কোনো একটা লেখা ধরো এখানে লেখা আছে সেটার উপর ক্লিক করলে তোমরা অন্য একটা পেজে চলে গেলে তার মানে এখানে তোমার ওটা হাইপার লিঙ্ক করা আছে এখানে তোমার ওই ইউআরএল এর সাথে কানেকশান করা আছে হাইপার লিঙ্ক করা আছে তো এখানে আমরা অপশান বি বলবো তারপরে দেখো এখানে কি বলেছে আনসলিসিটেড ইমেল কাকে বলা হয় এটা এসএসসি জিডি দু হাজার সতেরোতে তোমাদের এসেছিলো এটাকে আমরা বলবো স্প্যাম পাসওয়ার্ড ব্যবহারকারীদের কি করতে সাহায্য করে পাসওয়ার্ড যারা ইউজার সেই ইউজারদের এই পাসওয়ার্ডটা কী করতে সাহায্য করে এস এসে তোমাদের এটা কী করে ফাইলের গোপনীয়তা রক্ষা করতে সাহায্য করে তুমি তোমার পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড যখন যেখানে দাও তুমি পাসওয়ার্ড না দিলে তোমার সেখানে অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না চ্যাট কী দেখো চ্যাট কি আমরা যে চ্যাট করি হোয়াটসঅ্যাপে সেই চ্যাটকে কি বলা হয় তোমাদের যদি এইভাবে প্রশ্ন পড়ে কি বলবে তাৎক্ষণিক টাইপ করা কথোপকথন তাৎক্ষণিক টাইপ করা কত কথোপকথন নেক্সট কোনো প্রোগ্রামের প্রবেশাধিকারে বাধা সৃষ্টিকারী গোপনীয় কোডকে কি বলা হয় কোন প্রোগ্রামের প্রবেশাধিকারে বাধা সৃষ্টিকারী গোপনীয় কোডকে আমরা কী বলি পাসওয়ার্ড পাসওয়ার্ডকে ঘুরিয়ে ফিরে এইভাবে প্রশ্ন তোমাদের আসতে পারে নেক্সট ইন্টারনেটের সার্ভার থেকে কম্পিউটারের তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে কি বলা হয় ইন্টারনেটের সার্ভার থেকে কম্পিউটারে তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে আমরা ডাউনলোডিং বলি এবং আমরা যদি আমাদের কম্পিউটার থেকে ইন্টারনেটে কোনো তথ্য দিই তা সেটাকে আমরা কী বলবো আপলোডিং বলবো আমরা যখন কোনো দিচ্ছি কোনো ধরো একটা তুমি ভিডিও বা কোনো একটা ডকুমেন্টস বা কোনো একটা পিডিএফ সেটা তুমি দিচ্ছ ইন্টারনেটে যাতে অন্যরা সেটা ইউজ করতে পারে সেটাকে বলা হয় আপলোডিং আর যখন তুমি সেই সার্ভার থেকে নিজে কম্পিউটারে সেই জিনিসটা নিচ্ছ সংগ্রহ করছো তখন সেটাকে বলা হয় ডাউনলোডিং এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদের ডাব্লু বিপির হচ্ছে দু হাজার চব্বিশে ঠিক আছে তো তোমরা কম্পিউটারের ওখানেও ডিটেলস ক্লাস চ্যাপ্টার ওয়াইজ পাবে কিন্তু ই কমার্স কোম্পানিগুলোকে কি করতে সাহায্য করে ই কমার্স ই কমার্স কোম্পানিগুলোকে কি করতে সাহায্য করে অনলাইনে ব্যবসা করতে সাহায্য করে ইন্টারনেট কি করতে সাহায্য করে ইন্টারনেট উপরোক্ত মানে ইমেল পাঠাতে সব কটি ওয়েব পেজ দেখতে পৃথিবীর বিভিন্ন সার্ভারের সাথে যুক্ত হতে ইন্টারনেট আমাদের সাহায্য করে বেশিরভাগ ওয়েবসাইটের বিশেষ পেজ থাকে যা ওই ওয়েবসাইটের অন্যান্য পেজের প্রবেশদ্বার হিসেবে কাজ করে তাকে কি বলা হয় এটাকে আমরা বলি হোম পেজ এই হোম পেজের সাহায্যে যেমন গুগলের আলাদা হোম পেজ আছে ঠিক আছে প্রত্যেকটা ওয়েবসাইটেরই আলাদা আলাদা করে একটা পেজ থাকে সেই পেজ থেকে তুমি অন্যান্য ওয়েব ওয়েবসাইটের অন্যান্য পেজের প্রবেশদ্বার হিসেবে সেটা কাজ করবে তো সেখানে আমাদের কী হয়ে যাবে এটা হোম পেজ যদি কোনো ওয়েবসাইট প্রায়শই ব্যবহার করা লাগে তাহলে বারবার ওই ওয়েবসাইটের অ্যাড্রেস টাইপ না করা তাকে না করে তাকে ড্যাশ করা যেতে পারে কি করা যেতে পারে তাকে আমরা বুকমার্ক করে রাখতে পারি বুকমার্ক করে রাখলে বারবার সেই অ্যাড্রেস টাইপ না করেও তুমি সেখানে যেতে পারবে ঠিক আছে ইন্টারনেট হলো ড্যাশের সিস্টেম ইন্টারনেট কিসের সিস্টেম ইন্টারনেট ইন্টার কানেক্টেড নেটওয়ার্কের সিস্টেম ড্যাশ হলো একটি সফটওয়্যার প্রোগ্রাম যা ওয়েব পেজ দেখতে সাহায্য করে তো এটা একটা ব্রাউজার এটা একটা ব্রাউজার ব্রাউজার একটা সফটওয়্যার প্রোগ্রাম যেটা ওয়েব পেজ দেখতে সাহায্য করে একটি ইমেল অ্যাড্রেসে একটি ইউজার আইডি তারপরে ড্যাশ চিহ্ন ইমেলের সার্ভারের নামক থাকে কি থাকে আমরা দেখো দেখেছি যেমন আমাদের ইমেল কি রেট জিমেল ডট কম এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইমেল নলেজ অ্যাকাউন্টের তো এই এই জিনিসটা আমাদের থাকে তাহলে আমরা এখানে এইটা উত্তর করবো অ্যাট দা রেট ক্রেতাদের কম্পিউটারের সাহায্যে জিনিসপত্র কিনতে সাহায্য করে দেখো এসএসসি জিডিতে এসেছে ক্রেতাদের কম্পিউটারের সাহায্যে জিনিসপত্র কিনতে সাহায্য করে কি আমাদের ই কমার্স যেমন ধরো ফ্লিপকার্ট হয়ে গেল অ্যামাজন হয়ে গেল এরা কি করে আমাদের এগুলো সব ই কমার্স কোম্পানি এরা আমাদেরকে জিনিসপত্র কিনতে সাহায্য করে ড্যাশ হলো এক ধরনের ডিজিটাল ক্যামেরা যেটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে এবং ভিডিও কনফারেন্সিংয়ে সাহায্য করে তো আমরা এটাকে কী ইউজ করি ওয়েব ক্যাম ওয়েব ক্যাম একটা ইনপুট ডিভাইস আমরা জানি তো সেই ওয়েব ক্যাম এক ধরনের ডিজিটাল ক্যামেরা যেটা আমরা কম্পিউটারের সাথে যুক্ত করে ভিডিও কনফারেন্সিংয়ে কাজে লাগাই কম্পিউটার থেকে কোনো ফাইল ইন্টারনেটে ট্রান্সফার করার পদ্ধতিকে কী বলা হয় কম্পিউটার থেকে কোনো ফাইল আমরা ইন্টারনেটে ট্রান্সফার যদি করি সেটাকে আমরা আপলোডিং বলি যেটা তোমাদের একটু আগেই বললাম দেখো আপলোডিং ডাউনলোডিং খুব ইজি ইজি কোয়েশ্চেন বাট এগুলো একবার না দেখে রাখলে পরে উত্তর করা সম্ভব হয় না দু হাজার একুশে এসেছিলো এসএসসি জিডিতে নেক্সট ডাটা ট্রান্সমিশনের স্পিড পরিমাপ করার জন্য সাধারণত কোন একক ব্যবহার করা হয় বিট পার সেকেন্ড আমরা ইউজ করি সেই বিটটাকে আমাদের বড়ো হয়ে হয়ে এখন এমবি হয়ে গেছে এমবি কেবি এরকম বলি আমরা ডাটা ট্রান্সমিশনের স্পিড পরিমাপ আলট্রা ভিস্তা কি আলট্রা ভিস্তা সিজিএল এসেছিল দু হাজার এগারোতে এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন যেমন আর কি হচ্ছে তোমার সবথেকে প্রথম সার্চ ইঞ্জিন আমি শেষকালে তোমাদের দিয়েছি দাঁড়াও ব্যবহারকারীদের মানে ব্যবহারীদের ইউজারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পেতে আর বিল জমা দিতে সাহায্য করে কোনটা দেখো অনলাইন ব্যাংকিং কি করে ইউজারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পেতে এবং বিল জমা দিতে সাহায্য করে যেমন ধরো আমরা এস এ দেখেছি জোনো অ্যাপ ঠিক আছে এগুলো মনে রাখবে এখান থেকে তোমাদের চলে আসে এসএসি সিডি দু হাজার বারোতে এসেছিল বেমানান শব্দ খুঁজে বার করো দেখো বেমানান শব্দ এর মধ্যে কোনটা হচ্ছে এর মধ্যে এক্সেলটা একটা বেমান তোমাদের একটা জাস্ট মা এম অফিসের মধ্যে পড়ছে বাদ বাকি ইন্টারনেট এক্সপ্লোরার নেটস্কেপ মজিলা এগুলো সবটা এক একটা কি এগুলোকে আমরা বলি ব্রাউজার এগুলোকে কি বলি ব্রাউজার বলি এক্সেলটা কিন্তু আলাদা জিনিস ইন্টারনেটের অপর নাম কি ইন্টারনেটের অপর নাম এম টিএস দু হাজার তেরোতে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে ইন্টারনেট মানে হচ্ছে তোমার সাইবার স্পেস ইন্টারনেটের থেকে বেশি ব্যবহৃত প্রোটোকল কোনটা ইন্টারনেটে থেকে বেশি ব্যবহৃত প্রোটোকল আমাদের সিজিএল দু হাজার তেরোতে এসেছিলো এটাকে আমরা টিসিপি এবং আইপি বলি এই প্রোটোকল কি জিনিস এগুলো তোমাদের কিন্তু ডিটেলস আমি ডাব্লিউ ব্যাচটাতে কিন্তু করাচ্ছি একটি ধরনের মানে এক ধরনের ইন্টারনেট অ্যাকাউন্ট যা সরাসরি নেটের সাথে সংযুক্ত হয় সেটা কোনটা এক ধরনের ইন্টারনেট অ্যাকাউন্ট এটা হচ্ছে কি টিসিবি বা আইপি অ্যাকাউন্ট কেমন একটি ইমেল সিস্টেম কত ধরনের থাকে একটি ইমেল সিস্টেমে তিন ধরনের থাকে এম টিএস দু হাজার চোদ্দোতে এগুলো তোমাদেরকে একটু জেনে রাখা দরকার কেননা তোমরা জেনে রাখলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে কুড়িয়ে ফিরিয়ে প্রশ্ন পড়লে তোমরা কিন্তু উত্তর করতে পারবে সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত সিআরএম এর পুরো কথা কি CRM দেখো এম টিএস দু হাজার চোদ্দোতে এসেছিল সি মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সি এর ফুল ফর্ম এরকম কিছু অনেক ফুল ফর্ম রয়েছে এগুলো তোমাদের কিন্তু চলে আসে একজন ব্যক্তি যে ইন্টারনেটে অনলাইন এক্সপ্লোরিংয়ে প্রচুর সময় ব্যয় করেন তাকে কি বলা হয় খুব ভালো এসএসসি সিপিও দু হাজার চোদ্দোতে তোমাদের এটা এসেছিলো এটাকে আমরা বলি নেট অ্যাডিক্ট ইন্টারনেট টেকনোলজি শুরুর দিকে ইন্টারনেট পেজ তৈরি করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো দেখো আমরা একটু আগে দেখেছি জাভা এখন ইউজ করা হয় প্রচুর ঠিক আছে জাভা স্ক্রিপ্ট ইউজ করি এছাড়া এইচটিএমএলটাও প্রচুর ইউজ করা হয় এক্স তোমাদের কাজে লাগে বাট প্রথমের দিকে আমরা যখন তৈরি প্রথম যখন ইন্টারনেট পেজ তৈরি হতো তখন এইচটিএমএল ইউজ করা হতো শুধু ইউআরএল এর পুরো কথা কি এটা তোমার দেখো জিডি কনস্টেবল দু হাজার প্রশ্ন ইউআরএল এর পুরো কথা এটা তোমাদের ডাব্লিউ তেও পিতেও বহুবার এসেছে তেও এসেছে ডাব্লু এ এসেছে এটাও তো অনেক পরীক্ষায় তোমাদের এসেছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার এরপরে দেখো চ্যাট জিপিটি কি আমরা রিসেন্টলি অনেক এটা দেখতে পাচ্ছি এটা প্রচুর এখন ভাইরাল তোমাদের নিউজ একটা চ্যাট জিপিটি হচ্ছে একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুল যেটা এআই টেকনোলজির দ্বারা ড্রাইভ হয় মানে এআই টেকনোলজির সাহায্যে এই চ্যাট জিপিটিটা ইউজ করা হয় যেখানে তুমি তোমার যা জানতে চাইবে চ্যাট জিপিটিকে চ্যাট জিপিটি তোমাকে ঠিক সেই মতো করে জিনিসপত্র করে দেবে হোয়াট ইজ গুগলস এআই চ্যাটবোর্ড ঠিক চ্যাট জিপিটির মতো গুগলেরও একটা জিনিস রয়েছে এআই চ্যাটবোর্ড রয়েছে সেই গুগলের এআই চ্যাটবোর্ড কোনটা গুগলের এআই চ্যাটবোর্ড হচ্ছে বার্ড ফার্স্ট সার্চ ইঞ্জিন কোনটা ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট সার্চ ইঞ্জিন হচ্ছে আর যেমন ধরো আমাদের গুগল ক্রোম একটা সার্চ ইঞ্জিন গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স অপেরা এগুলো সবকটা একটা সার্চ সার্চ ইঞ্জিন তো এরকম প্রথম সার্চ ইঞ্জিন কী ছিল আমাদের আর কি তারপর মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন কী এটাও তোমাদের চলে আসে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন কী হয়ে যাবে মাইক্রোসফটের বিং ঠিক আছে এই ধরনের জিনিসগুলো তোমাদের চলে আসে তো কম্পিউটার থেকে মোটামুটি প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন আসে তোমাদের আমি তাকে দেখালাম এগুলো তোমরা একটু কনসেপচুয়াল পড়লে তোমাদের কিন্তু কম্পিউটার থেকে প্রত্যেকটা প্রশ্নই উত্তর করা সম্ভব সেটা এসএসসি পরীক্ষা হোক যারা জিদি দিচ্ছ তাদের ক্ষেত্রে বা এমডিএস সিজিএল সিএইচএস এল বলো ডাব্লিউ এর মেনেও তোমাদের এই ধরনের প্রশ্ন চলে আসে ঠিক আছে টেকনোলজি থেকে তো এখানে তোমাদের এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের এই কম্পিউটারের ক্লাস ইন ডিটেলস এই ব্যাচে তোমাদের কিন্তু হচ্ছে ঠিক আছে ডাব্লিউ বিপি দু হাজার চব্বিশ টার্গেট ব্যাচ বা তোমাদের আলাদা করে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনও রয়েছে যেখানে তোমরা এইগুলো পাবে জেনারেল স্টাডিজের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারওয়াইজ ক্লাস তোমরা পাবে আরও ডিটেলসের জন্য এই নাম্বারে যোগাযোগ করো আর এই অফারটা কেউ ভুলে যাবে না টোয়েন্টি ফিফ ডিসেম্বরের মধ্যে তোমরা যদি জয়েন করো তাহলে কিন্তু তোমরা মেন পরীক্ষা পর্যন্ত তোমাদের ভ্যালিডিটি পাবে বাউন্স ব্যাক কুপন কোড ইউজ করো মাত্র এইটাতে তোমাদের ওয়ান টাইম পেমেন্টে তোমরা এটাতে এখন জয়েন করতে পারবে লাইভ ক্লাস চলছে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এখন পরে জয়েন করলে কিন্তু তোমরা রেকর্ডেডি শুধু দেখতে পাবে কেমন আর এর পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে নিয়ে পড়াশোনাও করতে পারবে কেমন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে সন্ধ্যাবেলা সাতটার সময় Have a great day.